গুড আফটারনুন এভরিওয়ান, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে 1 তারিখ, মানে 1লা মে, শ্রমিক দিবস। তো চলো আজকে দিনটা কি করব আমরা, সংসারে মেয়েদের কোনো শ্রমিক দিবস বলে কোনো দিন হয় না, ঠিক কাজ করতে হয়, তাই না? তো আমারও সেরকম, যা স্নান করে আসলাম, রান্না টান্না সেরে রান্না করেছি আজকে অনেক কিছু। তো চলো কি কি রান্না করেছি এখন লাঞ্চ করতে বসবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটা ফাটাফাটি ভাবে শুরু করা যাক। চলে এসছি লাঞ্চ মেনু নিয়ে, কত কিছু রান্না করেছি দেখো বন্ধুরা। এই যে ভাত, আমার ঢেঁড়স সিদ্ধ, গাজর সিদ্ধ, ঠিক আছে, ডাক্তার কম ভাত খেতে বলেছে। ডাবটা তুমি রান্না করোনি? ও ডাব আমি রান্না করিনি, হ্যাঁ ডাবটা কিনে এনেছে বড়মশাই, সেজন্য শোনালো আর কি। আর ভাত খুবই কম খেতে বলেছে, কিন্তু ভাত ছাড়া আমি বাঁচি না, কারণ আমার সুগারটা অনেকটাই হাই, সেটা বুঝতে পারছি। যাই হোক, তবুও সিদ্ধ টিদ্ধ নিয়েছি। আর এখানে করেছি কাঁচা আম দিয়ে হচ্ছে মসুরের ডাল, যেটা টক খেতেই ভালো লাগছে, ঠিক আছে, মাছ মাংস খেতে ভালো লাগছে না একদমই। আর এখানে আছে হচ্ছে চিকেন, একদম অল্প করে আমার জন্য সিদ্ধ করে অল্প করে করেছি। আর কালকে এক বাটি মাটন আছে ছোট বাটির, যেটা বাবি খাবে। আর এখানে করেছি পটল চিংড়ি, এটা হচ্ছে আজকের মেনু, অনেক কিছু মেনু, আর খুবই খিদে পেয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছ। কালকে তো সুখবরটা শুনেছই, কার সুখবরটা শুনে কেমন লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চলো আমরা লাঞ্চটা করে নিই। বন্ধুরা আজকে যেহেতু 1লা মে, শ্রমিক দিবস, তাই আজকে আমি বাড়িতেই আছি, কারণ আমাদের ড্রাইভার প্লাস অফিসের স্টাফ সব ছুটি দিয়েছি। কারণ হচ্ছে বাজারেও আমাদের যে মার্কেটে যারা যেখানে যেখানে যাই, সেখানেও আজকে কে কী ছুটি দিয়েছে জানি না, কিন্তু আমি যেহেতু শ্রমিক দিবসে শ্রমিকদের সম্মান করি, তাই আজকে আমি নিজেও শ্রমিক শ্রেণীর, সেই জন্য নিজেকে নিজে ছুটি দিয়েছি, তাই আজকে অফিস যাইনি। আর তাছাড়া টুসুর সঙ্গে থাকতে এখন একটু ভালোই লাগে, কারণ ওকে কোম্পানি দিতে পারলে শরীরটা ভালো লাগে। প্লাস নানা রকমের মেডিসিন, প্রায় 12-14 রকমের ওষুধ খাচ্ছে, সেজন্য বলে বলে দিলে ভালো হয়, অনেক কিছুই খেতে চায় না, সেজন্য বাড়িতে রয়ে গেছি। চলো বন্ধুরা এখন লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমার সঙ্গে দুপুরবেলা এত কিছু রান্না করেছে দেখালাম, কোনো কিছুই খেলো না। সে কালকে আমি নিয়ে এসেছিলাম টক দই, অ্যাকচুয়ালি টক দই আমরা ওই মুখেও দিই, মাংসেও দেওয়া হয়েছে, এবার ও একটু খায়, তা এখন সেই টক দই নিয়ে বলেছে, সারা হাত লাগিয়ে বলেছি যে লাস্ট 2 মাস ধরে আরো বাচ্চা হয়ে গেছে। ভালো খেতে মেডিসিন চলছে, ইঞ্জেকশন চলছে, তো এই টক দই খেয়েছি, বাবিকে একটু দিয়েছি, আর আমি পুরোটা ফাঁকা করে দিয়েছি, আর নাই ঘরে টক দই আনা লাগবে, বুঝলা? ঠিক আছে, চলো আমরা একটু রেস্ট নিই। ফ্রেন্ডস এখন 6টা বাজে, অনেকদিন পর, প্রায় 1 মাস পর আজকে চাকদা যাবো, কারণ টুপসু তো যেতে পারে না, তোমরা বুঝতেই পারছো কেন যেতে পারছে না, তা তোমরা কালকেই আমাদের আজকে ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে আমরা আমাদের ছোটো জুনিয়ার পেতে চলেছি, তার জন্য সেই জন্য আমাদের চাকদাতে তো আমাদের সব আত্মীয় স্বজন আছে, সেখানে একটু যাবো, সেখানে যাবো, তার পেছনে কারণ হচ্ছে আমার একটু পুরনো কাজ আছে, প্লাস 1 মাস যাই না, এটাও একটা ব্যাপার। আর আমাদের ওই সামনের একটা অনুষ্ঠান করতে হবে, তার জন্য ওনার দোকানেও একটু দেখা করার আছে, আজকে 1লা মে, জানি না দোকানটা খোলা আছে কিনা, সেটাও একটা কারণ। তাছাড়া যাবো হচ্ছে একটু আমার পুরনো বাড়িতে, তো চলো বন্ধুরা পুরনো বাড়িতে থেকে যদি দেখাতে পারি তাহলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এখন বাজে 7:15, আজ প্রায় 1 মাস পর চলে এসেছি এই যে চাকদা, আমার পুরোনো বাপ জেঠার বাড়ি, এখানে এসছি দিদির সঙ্গে দেখা করতে, কিন্তু দিদি নেই, দিদি আসলে তারপর কথা বলছি, পুরোটাই এপাশ থেকে শুরু করে এটা আমাদের আমার বাপের বাড়ি, এটা জেঠর দাদার বাড়ি, এটা আমাদের পুরোনো বাড়ি, আর এটা বাড়ির সামনের মাঠ। প্রায় 1 মাস পর এসেছি, চলো বন্ধুরা ওয়েট করা যাক। বাবি তো অনেকক্ষণ গেছে চাকদা,
আমি একটু শুয়ে শুয়ে মোবাইলই কাটছিলাম, এখন একটু খিদে খিদে পাচ্ছে। বিকেলবেলা একটা আপেল খেয়েছি অবশ্য, কিন্তু এখন খিদে খিদে পাচ্ছে, তাই কি খাবো। নিজের জন্য একটু মুড়ি নিয়ে আসলাম, বাদাম আর একটু সেউ ভাজা। ডক্টর মুড়ি খেতেও বারণ করেছে, বলেছে এক ফোঁটাই নিতে, ওই জন্য একদম অল্পই নিয়েছি, যেহেতু আমার সুগারটা অনেকটা বেশি সেজন্য। আর তাছাড়া এখন না ভীষণ মুড সুইং হয়, মানে এই হয়তো এটা ভাল লাগছে, আবার এই হয়তো ভাল লাগছে না, মানে শরীর এই পারমিট করছে আবার পারমিট করছে না, মানে ভালো লাগছে না। আর খেতে তো কিছু পাচ্ছি না, মাছ মাংস কোনোটা ভাল লাগছে না, নিরামিষটা যাও বা খেতে পাচ্ছি, তার মধ্যে তো ভাতটা অফ, রাতে রুটিও না ওটস খেতে বলেছে, তবুও আমি একটা রুটিই খাই। তো প্রচণ্ড মুড সুইং হচ্ছে, জানি না কেন। তোমরা যদি জানো যারা প্রথম মা হয়েছ বা হবে আমার মতোই, তো তারা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও যে কি করতে হয় আর কি করতে হয় না। আমি তো কিছুই জানি না, সবটাই নতুন লাগছে। নতুন সদস্য বাড়িতে আসবে সেই আনন্দ, আর তার সাথে সাথে আমার শরীরটাও ঠিক রাখা আমার তো কর্তব্য যাই হোক, কিন্তু তবুও আমি তো কিছুই জানি না। এইরকম ওঠা পড়া করছে শরীর, আর বাবিকেই সবটাই সামলাতে হচ্ছে। ও গেছে অ্যাকচুয়ালি ও জেঠিমার বাড়িতে, অ্যাকচুয়ালি চাকদায় আমাদের সমস্ত পরিবার থাকে তোমরা জানোই তো, যাই হোক সেখানেই গেছে, কারণ অনেক কিছু কাজ থাকে সেটা ওকেই এখন সামলাতে হচ্ছে। আমি তো কিছুই করতে পারছি না, ঘরেই রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে এখন কি করলে ভালো হয় আর কি, মানে করা উচিত নয় আর কি। তো চলো আমি মুড়িটা খেয়ে নিই। এখন 11:10 বেজে গেছে, জাস্ট ডিনারটা শেষ করে উঠলাম, শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে, ওয়েদারটাও ঠান্ডা হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, তাই একটু হালকা করে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও, তাহলে আরও ভালো ভালো এবং সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আসতে চলেছে। সো গুড নাইট, দেখা হচ্ছে একটা সুন্দর তকতকে ঝকঝকে খুব ভালো ব্লগ নিয়ে আগামীকাল।